এফআইআর এ কপি তুলি এবং যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী এর মধ্যে জেনেছেন। মুখ্যমন্ত্রী তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন, মুখ্যমন্ত্রী তো অন্ধকার জগতে নেই, মঙ্গলগ্রহে বাস করছেন না, তিনি রাজনীতি বাস করছেন। এত বড় একটা ঘটনা হচ্ছে, সন্ময় বন্দ্যোপাধ্যায় তো জঙ্গি নয়, তাকে জঙ্গি গ্রেপ্তার করার কায়দাতে সেইভাবে তুলে নিয়ে যাবে সন্ধ্যে সাতটার থেকে ভোর চারটে পর্যন্ত, কোথায় আছেন কাউকে জানতে দেওয়া হবে না, সমস্ত ঘটেছে মুখ্যমন্ত্রীর তরফ চাইতো। তিনি তো জানতে চাইতে পারতেন তার তিনি সব সাথে কাছে কী হচ্ছে ঘটনা ঘটেছে, তিনি তো ঘাটে নিয়ে এর মধ্যে তো মুখ্যমন্ত্রীর নিরবতা তো প্রমাণ করছে, যে সঙ্গে মুখ্যমন্ত্রীর কিছু সায় আছে, মুখ্যমন্ত্রী যোগ সাজা আছে, কারণ অভিযোগটা হয়েছিল মুখ্যমন্ত্রীকে এবং তার ভাইপোকে কেন্দ্র করে। তাহলে যদি এই অবস্থা হয় এটা গণতন্ত্রের পক্ষে খুব লজ্জাজনক, ভিক্ষাজনক, সেটি আমরা জানিয়েছি। আমরা বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রাস্তায় নেমে কংগ্রেস যুব কংগ্রেসের কর্মীরা সাধারণ মানুষ লড়াই নেমেছেন, কালকেও রানুছায়া মঞ্চে বুদ্ধিজীবীরা কালকে বিকেল চারটের সময় ওখানে প্রতিবাদ সভা করবেন, ভিক্ষার সভা করবেন, যেটা অম্বিকেশ মহাপাত্রের ক্ষেত্রে হয়েছিল ঠিক তার থেকেও কঠোরভাবে হয়েছে কালকে। মুখ্যমন্ত্রী সবই জানেন, জেনে মুখ্যমন্ত্রীর নিরবতাটাই প্রমাণ করছে যে তিনি এই ব্যাপারে কতটুকু অ্যাকশন নেবেন সে প্রমাণ করে দিয়েছেন। তাই তবুও ভবিষ্যতে আমরা সন্ময় ফেরা সন্ময় ফেরার পরে তার সঙ্গে কথা বলে আমরা তার আরও বিস্তারিত জেনে নিই, তার পরবর্তী পদক্ষেপ নেব এবং আইনি প্রক্রিয়া আমরা শুনব। আমরা শুনেছি যে তারা নাকি একটা আরও মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করছে, তো আমরা জানতে চাইবো কত মামলা আছে, সেটা বলুক প্রকাশ্যে যে এতগুলো মামলা আছে, একটার পর মামলা থেকে বেল নিয়ে যাবে আবার একটা মামলা শুরু করে দেবে। তো সেই জন্য আমরা ফারাক্কায় একটা কলেজ আছে, তার 25 বছর পূর্ণ হচ্ছে সিলভার জুবলি, এবং প্রফেসর নুরুল হাসান আমাদের প্রফেসর নুরুল হাসানের নামে এই কলেজটা। ওই সিলভার জুবলিতে আমরা আমাদের রেসপেক্টেড গভর্নরকে নিমন্ত্রণ করতে এসেছিলাম, তিনি যেন সেদিন আমাদের সঙ্গে স্বামী এবং উনি কথা দিয়েছেন। আমরা যেমন নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সিএলপি আমরা মনে করি ভারতবর্ষের মাটিতে মোদীর সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা একটা কঠিন সংকটের মধ্যে আমাদের দেশের অর্থনীতিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই সঙ্গে আমাদের খুব খারাপ লাগে যখন আমরা মনে করি আমরা পশ্চিমবাংলার মানুষ, কেন এখানে আমাদের স্বাধীন মতামত রাখার অধিকার কেড়ে নেওয়া হবে? কোন দেশ আছে, কোন গণতান্ত্রিক দেশ আছে যে গণতান্ত্রিক দেশের সরকারের কঠোর সমালোচনা করা না? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কঠোর সমালোচনা করেন না, করেন না তিনি? তিনি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সমালোচনা করতে পারে তাহলে আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারবো না কেন? গ্রহণ করতে না পারে তাহলে আমাদের কংগ্রেস কর্মীদের রাস্তায় নেমে বিক্ষোভের সামিল হতে হবে, এই কথাটা আমরা খুব পরিষ্কারভাবে ঘোষণা করে দিচ্ছি। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।